সবাই জয়েন হচ্ছে জয়েন হয়ে যাও জলদি জলদি আর জানিয়ে দাও যে আমাকে পারফেক্টলি দেখা এবং শোনা যাচ্ছে কি না ইভেন্টসটা পড়লে কি সতেরোর মতো না লং টাইম শিফা তাপু মানে তোমাদের দোয়া বেঁচে গেছে আসলে না হলে তো একটু হলে তো আমি আমি থাকতামই না জীবন আসতে পারতাম না হ্যালো আপু হ্যালো লাবণ্য সবাই কেমন আছো কি করছো অনেক দিন পর লাইভে চলে আসলাম অনেক দিন বন্ধ ছিল বিকজ একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করছিলাম আল্লাহ রহমত এখন ঠিক আছে তাই এসে পড়লাম লাইভে এই কারণে আসি নেই অন্য কোনো রিজন না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে না আবার আপনি তোকে আসলে থ্যাংক ইউ সো মাচ মনি সঞ্জয় মনি থ্যাংক ইউ সবাই জয়েন হো আচ্ছা এত স্পেস পাইছে আমি তখন দৌড়াবার নাচবো আল্লাহ এবার ঠান্ডা লাগে এই যে নিচে দিয়ে দেওয়া এসিটা ওই যে উপর দিত না ও অনেক অনেকদিন পর দেখলো তোমার তোমার দেখা পেলাম খুব কিউট লাগছে থ্যাংক ইউ সাফা আপু থ্যাংক ইউ হ্যালো কিউট আপু হ্যালো অনেকদিন পর আসলাম হ্যাঁ অনেক অনেকদিন পর এসেছি একটু শিখছিলাম একটু পার্সোনালি প্রবলেমে ছিলাম কেমন আছো ভালো আছে আয়সা একটু বেশি ভাব নিচ্ছো আপু নিতেছো আপু ন্যাকা আমি অলওয়েজ এমন থাকি সমস্যা নেই মানে এই জিনিসটা আমার মধ্যে আছে আমি কি করব বলো ডিড ইউ গেট হার্ড ই গেট হার্ড আমি এখান থেকে পর্যন্ত পুরে ফেলছিলাম এখন একদম সুস্থ মানে ওই স্কার নিয়ে আসতে পারতেছিলাম স্বাভাবিক ফেসের মধ্যে একটা স্পট পড়লে কিভাবে আমি ফেস নিয়ে কাজ করব। মানে ওই চিন্তায় ওই কষ্টে আমি কয়েকদিন পাঁচ দিনের মতো চার দিনের মতো ওল টাইম পাঁচ দিন আজকে সব পাঁচ দিন হবে ওল্ড টাইম ট্রিটমেন্টে ছিলাম অ্যান্ড এখনও হালকা সার্সে মানে কাছ থেকে হয়তো বা দেখলে বুঝবা স্কারস তো আর যাবে না হ্যালো আপু জাস্ট থ্যাংক ইউ সো মাচ ও টু গুড ওকে স্যার আমি আজকে একটু সময় নিলাম যেহেতু সবাই অনেকদিন পর দেখছি হয়তো বা ভুলেও যেতে পারো আল্লাহ কে আসলো এতদিন পর তো না কারণ আসলে লাইভের বিষয়টা এমন অনেক দিন না থাকলে বিকজ প্রত্যেক দিন প্রত্যেক দিন নিউ নিউ ইয়ার্স জয়েন হচ্ছে আচ্ছা

ফার্স্ট ফ্লোর এন্ড আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই ইনসাইড ঢাকা এইটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা আউটসাইড ঢাকা অর্ডার করলে কিন্তু অবশ্যই থ্রি হান্ড্রেড টাকা বিকাশ করতে হবে কনফার্মেশনের জন্য এবং আউটসাইড ঢাকায় কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা চলছে সুন্দরবন কোরিয়ারে ঠিক আছে তো এমনি দেখিও থ্যাংক ইউ সাবি ও নেট ওনার ড্রেসটা দেখো নেট ওনার ড্রেস আচ্ছা আচ্ছা তিন আপু দেখাচ্ছি হাই বেবি হাই হুমানার দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি বুঝো যায় বুঝো যায় মানে কেউ হচ্ছে না বুঝলে বুঝবে না যারা যারা নতুন দেখতেছে তারা বুঝবে না আর যারা পুরান অনেকক্ষণ ধরে দেখতেছে তারা কিন্তু ঠিকই বুঝবে ওহ ব্রো ওহ বু জেলাস মাছ বাদ দাও আচ্ছা আপনি রেডটা দেখাও রেড রেড আজকে ওগুলো দেখাও না আপু বন্ধ করে দাম অনেক ঠান্ডা মানে এইদিকে লাগতেছে ঠান্ডাটা ও হো ঠান্ডা দেখো শীতকাল আসছে আমাকে এসি বন্ধ করতে দেয় না তো প্রথমটা দিয়ে দিই দেখাই দিই একটু পরে আবার ছেড়ো আমার মানে পিছে ঠান্ডা লাগছে আমি হচ্ছে আমারটার ব্যাপারে একটু বলে দিই সেটা হচ্ছে আমারটা কিন্তু আঘানুরের একদম স্পেশাল একটা হাইটা শপিং করছি স্পেশাল একটা কুর্তি মানে অনেক ফেভারেট পিঙ্ক একদম বেবি পিঙ্ক তুমি এটাও বেছে দিলা কেন অ্যান্ড আমার ইয়াররিংটাও কিন্তু অরেঞ্জের ঠিক আছে সো আমি একটা ম্যাচিং ইয়াররিংস পড়েছি তোমরা যে ইয়ারিংসে ইয়াররিংসটা পারচেস করতে পারো আচ্ছা এটার এটার ইয়াররিংয়ের প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি অ্যান্ড আমার ড্রেসটা দেখিয়ে দিই সেটা হচ্ছে পুরোটা নেট কটন না হ্যাঁ নেট কটনের এখানে সুন্দর জার দোষি সিকোয়েন্স অ্যান্ড শাইনি পার্লস ওয়ার্ক আছে কি সুন্দর সুন্দর পুরোটো এই পুরোটো ড্রেসের মধ্যে তিনটা তিনটা করে না পার্ল ওয়ার্ক চড়িয়ে চিটি দিয়েছে আর এখানেও এই পার্ল ওয়ার্কটা থাকছে আর এটা খুবই শাইনি স্টোনস ঠিক আছে ওয়াও অপর রেডটা আচ্ছা ওটা পড়ছি সো এগুলো পুরোটাই শাইনি স্টোনস আর এখানে খুব সুন্দর প্লেট করা আছে ঠিক আছে স্প্লেট করা খুব জোস জোস হবে আর এখানে একটা সেলফ প্রিন্ট আছে আই গেস দেখা যাচ্ছে এটা পুরোটার মধ্যে সেলফ প্রিন্ট না পুরোটার মধ্যে একটা সেলফ প্রিন্ট আছে যেটা কিনা স্লিভসের মধ্যে একটা সেলফ প্রিন্ট আছে আর ভিতরে কিন্তু ইনার দেওয়া অ্যান্ড সেলফ প্রিন্ট একটু রোজ টাইপের আই গেস রোজ না রোজ টাইপ আমি দেখতেছি না একটু পাতার পাতা টাইপের আছে সো এটা হচ্ছে আমার হোল ড্রেসটা আখন এটার প্রাইস পাঁচ হাজার না ও আচ্ছা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমারটা ঠিক আছে একটু বেশি বলে ফেললাম কিউ আপু ও বিড়ালের মতো লাগে থ্যাংক ইউ আপু প্লিজ পিছনে রেড ও নাটা দেখাও আচ্ছা রেড ও না আপু ডু ইউ মিন দিস জি আচ্ছা দেখাবো না একস পাকে আমি হচ্ছে প্রথম ড্রেসটা ধরি কি বলো আজকে অরগ্যান্স জাননা এটা কীসের টু পিস মানে যে কোনো ব্র্যান্ডস আচ্ছা আচ্ছা বুডিক্স এর কালেকশন আজকে আজকে হচ্ছে অর্গ্যানজ টু পিস এবং হচ্ছে ভেলভেট থ্রি পিস ও আগুলো দেখিনি আমি এগুলো কি কমপ্লিট আকবর আসলামের কিছু ভেলভেটার আনস্টিচ থ্রি পিস দেখবো এইটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম বিকজ অল দ্যার শুনে আছে যে ভেলভেটার আনস্টিচ ড্রেসেস আছে বাট দেখিনি এখন পর্যন্ত জাস্ট কিউরিয়াস ইট উইল হার্ট দ্য বার্ন এরিয়া ওয়ে ইউ ইউজ মেকআপ রিমুভার নো আমি মেকআপ রিমুভার ইউজ করি না জি আর আই ইউজ অলিভ অয়েল টু রিমুভ মেকআপ অলওয়েজ আর এখন তো অলিভ অয়েল ছাড়া উপায় নেই আর এখানে হালকা মেকআপ দিছি সেই জায়গায় একটু কালো লাগতে পারে সেই হিসেব করে অনেক কেয়ারফুলি এসেছি আর অনেক দিন গ্যাপ নিয়েছি পুরাটা হিল করে ইনগ্রেডিয়েন্ট আসছে বিকজ মেকআপ একটা জিনিস যেটা কিনা কেমিক্যাল আর ওটা হয়তো আমার ফেস কালো করে দিতে পারে সো এই কারণে আমার শুরু করে দিই ফার্স্টের ড্রেসটা উইচ ইজ অ্যাবসোলুটলি বেবি পিঙ্ক আমারটা হচ্ছে একটু ডার্ক ভার্সন বাট আমারটাও পিঙ্ক অনিয়ন টাইপ একটু কিন্তু তাও ডিপেন্ড করতো তুমি হচ্ছে গিয়ে কি টাইপের ইনার দিও ঠিক আছে পুরোটাই পুরোটাই হচ্ছে অরগ্যানজা হ্যাঁ ও জ্যাকেট প্রিন্টেড কি दुपट्टा হ্যাঁ ওয়াও ওয়াও এটা খুব বিউটি এটা তো কিছুই বোঝা যাচ্ছে না তাও বোঝা যাবে না আচ্ছা হোয়্যার ইজ মাই ডিসকাউন্ট বুবু আফরিন জাহান কিছ ডিসকাউন্ট আমি তো আমি অনেক দিন পর আসছে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না কি চলছে মানে দাম না লাস্ট কি করে গেছে আমার কোনো আইডিয়া নাই বাবা

সুস্মিতা সেন আমার খুব ভালো লাগে ওকে স্যার আমি যেটা এক্সপ্লেইন করি যেটা কিনা পুরোটাই ম্যাট সুতোর এমব্রয়ডারি করে টু ডার্ক পিঙ্ক দিয়ে যেন এন লাইট করে এন্ড এখানে আছে সুন্দর সিকোয়েন্স পুরোটো সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্সের পুরোটা একদম মনে হচ্ছে কি সুতো দিয়ে ভরাট করে দিয়েছে ঠিক আছে বাট দিস ইজ টোটালি সিকোয়েন্স মানে একদম কালকে কিন্তু আফরিন আপু লাইভে আসছে কেউ কি আমাদের অরেঞ্জ ফ্যাশন বিড়িতে যারা ইউজুয়ালি লাইভ দেখো তারা কি কেউ দেখেছিল বিকজ দেখছিল আমি না পাই কাউকে খুঁজে আমি কালকে ঘুমাতে ঘুমাতে লাইভ দেখছি আফরিন এত লেটে লাইভে আসছে অ্যাজ ইউজাল আপুর স্কেজুয়ালগুলো এমন থাকে সো আবারও হয়তো আসবে লাইভে তখন হয়তো আমি আগে থেকেই বলে দিব যে আফরিন আপু লাইভে আসবে অ্যান্ড অল এবার হচ্ছে আমি ছিলাম না কারণ হচ্ছে আমারও সমস্যা হয়ে গেছিলো আমি আর বলতে পারিনি যারা যেমন হচ্ছে অনেকেই থাকে ইউজুয়ালি আমার লাইভে যারা কিনা সেই দিনের কালকের লাইভে ছিল না সো কাল ক্যাফরিন আপু লাইভটা কিন্তু অবশ্যই দেখবা তোমরা আমাদের পেজেও শেয়ার করা আছে ঠিক আছে অ্যান্ড অবশ্যই আপু আবার আসবে কিন্তু তখন আমি আবার জানিয়ে দিব আল্লাহ রহমতো যদি আমার আবার না পুরে যায় কিছু সো এইটা আমাদের ডাউন পোর্শনে হচ্ছে এখানে আরে আরেকটা ফ্লাওয়ার আরেকটা রোজ ওয়ার্ক আছে হ্যাপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুশ্রী এন্ড এখানে হচ্ছে কি সুন্দর শেড করা দেখো এমব্রয়ডারিটা না সুতোর এমব্রয়ডারি অ্যান্ড অলসো শেড করা শেডের একটা এমব্রয়ডারি অ্যান্ড শেডের এমব্রয়ডারি হওয়ার কারণে মনে হচ্ছে এটা প্রিন্ট করা তাই না অ্যান্ড এখানে আবার আরেকটা ফ্লাওয়ার আছে মানে অল ওভার ছড়িয়ে চিটিয়ে কিন্তু সিকোয়েন্সার ফ্লাওয়ারটা থাকছে সাথে আবার অনেক বড় বড় ফ্লাওয়ার ওয়ার্ক থাকছে এইটা অনেক সুন্দর এগুলো একটু এক্সপেন্সিভ না রিজনেবল আচ্ছা কোনটা জানি বলছিল এক্সপেন্সিভ একটু ও আচ্ছা 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 হ্যাঁ এটা খুব রিজনেবল তাহলে আমি তো সেই এক্সপেন্সিভেল আমি মানে খারাপ লাগতো না আমার কাছে ঠিকই আছে বিকজ তো নিচে একটা সুন্দর প্যানেল আছে যেটা অবশ্যই অবশ্যই কাটওয়ার্ক করে নিতে হবে ওকে জরির একটা প্যানেল নাকি না ম্যাথ সুতোর একটা প্যানেল আছে ঠিক আছে যেটা অবশ্যই মানে কাটওয়ার্ক করে নিবে অ্যান্ড ব্যাক পার্টটাও কিন্তু কম না ফ্রন্ট পার্টের চেয়ে একদম দেখো একটা মোটিভের মতো করে দেওয়া আছে যেটা কিনা রোজ অ্যান্ড অলসো পুরোটা ফ্রিকোয়েন্স দেওয়ার ল্যাপটান লাইক ফুল টু ফুল

আচ্ছা সৌদি আরবে ডেলিভারি দিতে পারবো না ডিয়ার পারবো না আবার ঠিক মতো ঘুমাও না রাতে তোমার চোখের নিচে অনেকটা মেকআপটা কনসিলার ঠিক মতো দাগো না চোখের নিচের কালো দাগ আচ্ছা তাছাড়া তুমি দেখতে কিউ ডাকবো আচ্ছা আমার চোখের নিচে কালো ডাক আমার ঢাকতে কেন হবে এত নেচারালি আমি এমন তাই না তাহলে আমি কেন হাইট করবো আমি যেমন আমি তেমনই তো বাবা আর আমার এই ডার্ক সার্কস বহুত আগে পড়ছে এটা ডাক সার্কস একবার পড়লে যায় না তোমার বাংলা লাগলো যাও তুমি সমস্যা নেই আচ্ছা প্রাইস কত আচ্ছা ইনবক্স করার কথা আছে আচ্ছা ঠিক আছে অনেকদিন পর দেখলাম এত ভালো লাগছে কিছু ভালো লাগে থ্যাংক ইউ সুশী আপু থ্যাংক ইউ তোমার ড্রেসটা ম্যাচুয়াল ক্যাপ আমারটা হচ্ছে গিয়ে নেট কটন হুম আপু আপনিকে আজুরে ভেলভেট দেখানো হবে আজুরে এটা আকবর আসলামের ঠিক আছে আকবর আসলামের ভেলভার্ট দেখাবো আটা আমার জন্য বুক করো আপমাহি আপু বুকিং সিস্টেমটা একটু ডিফারেন্ট তুমি একটু হচ্ছে ইনবক্স করো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের পার্ট ওকে পার্টে একটা মোটিভ আছে সুন্দর একটা মোটিভ আর দামানে আছে ফ্রন্ট পার্টের সাথে একদম মিলিয়ে একটা প্যানেল ঠিক আছে প্যানেলটাও কিন্তু পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি করা অবশ্যই নিচে কাঠোর করতে হবে আর চাইলে নাও করতে পারো ইচ্ছা বাট এটা প্লেট দিলে অনেক ভালো লাগবে এখানে দিলে ভালো লাগো অথবা স্লিভসে দিলে ভাল লাগো স্লিভসে চলে যায় স্লিভ দেখলাম না ওকে ডোন্ট মাইন্ড আই কেয়ার অবাউট এনিথিং রিলেটেড টু ফেস মেক্স মি অ্যানসিয়াস অ্যান্ড মার্শাল্লাহ মি ইউ বিউটিফুল স্কার উইল গো ওয়ান্স আপু আমিও খুব আই ওয়াজ ভেরি ভেরি আপসেট আমি অনেক আপসেট ছিলাম যে হয়তো মাই ফেস ইজ লাইক ডেড আমি আর কখন কাজ করতে পারবো না বিকজ দিস ইজ দ্য থিং আই ওয়ার্ক উইথ না এটা শুনতে খারাপ দেখা গেল সো ওইটার অনেক টেক কেয়ার করছি আপু ডোন্ট ওয়ারি আপু আই আই শ্যাডো কোনটা

কারণ আমারটা একটু জ্বর যেটা আজকে তো এটা হচ্ছে আমাদের একদম দেখো এটা হচ্ছে স্লিভস পোর্শনটা কি সুন্দর এমব্রয়ডারি করা সুত মানে চেইন টাইপের একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ হ্যালো অনেক হার্ড একটা নেম আসসালামু আলাইকুম ওকুম আছে ভালো আছিস আপনার না নিতে চাই আপু স্ক্রিনশট ইন বক্স করতে হবে তারপর কি ফ্রন্ট পার্টটা দারুন থ্যাংক ইউ আচ্ছা এইটা আমি কি জানি এটা কোনটা স্লিভস এটা পার্টটা হ্যাঁ এইটা কিন্তু আপনাদের কাটওয়ার্ক করতে হবে বাবা এই যে এই ঢেউটা না কাটওয়ার্ক অবশ্যই করতে হবে বিকজ এইটা কিন্তু স্লিভসের মানে মুখটা হ্যাঁ এটা ঢেউ হয়ে থাকবে আপু ইউ আর রিয়েলি কিউ থ্যাংক ইউ সুরাইয়া মানুষ বল আমার চোখে ডার্ট সার্কলস পড়ছে আসলে পড়ছে আমার তো এরকমই ছিল আমাদের হুম এটা হচ্ছে এইভাবে যে আবার কেউ এইভাবে বানায় ফেলো না ঠিক আছে অনেক বাজে লাগবে অবশ্যই অবশ্যই এই যে ঢেউটা দিবা ঠিক আছে কাটওয়ার্কটা করবা যারা কাটওয়ার্ক জানো না অবশ্যই টেলারকে বলবাই ঢেউটা দিয়ে দিতে হুম এন্ড দুপাটা দেখি প্রাইস আপু এই প্রথম ধরেছি ড্রেসটা আমি এটার প্রাইস বলেই সবগুলো প্রাইস বলে দিচ্ছি আপু তোমার ড্রেসটার প্রাইস কত বুঝছি আপু আমারটার প্রাইস হচ্ছে 4500 প্রাইস বলতে আপু ইউস কিউ থ্যাঙ্ক ইউ আই অ্যাপ পান পরে ফেলেছি নামটা এটা হচ্ছে আমাদের দুপাটা একদম डिफरेंट আর একদম সুন্দর পুরোটা হচ্ছে কি অর্গানজা ম্যাটেরিয়ালটা বাট জ্যাকার্ডের একটা প্রিন্ট দেখো কাতান না কাতান বলে এটাকে জ্যাকার্ডকে কাতান বলে সো এটা পুরোটা হচ্ছে জ্যাকার্ডের একটা প্রিন্ট আছে গুলো সবগুলো सेम সাথে কিন্তু এটা কি ওয়ার্ক করতে হবে এতগুলো কাপড় ফেলানো যাবে কেন ফেলবা প্লিজ ফালাও না আপু উইন্টার চলে আসছে আপু মাদারী হে মাদারীপুর ঘুরতে আসো আমাদের সুন্দর একটা লেক আছে আপু আমি হচ্ছে কক্সবাজার ঘুরতে যাব। খুব খুশি হবে এই কারণে শীত আসছে দেখে আর শীতের জন্য কিন্তু আজকে কিছু এক্সক্লুসিভ কালেকশানস থাকছে সো ডোন্ট গো অ্যান্ড এটা হচ্ছে কি দেখো কাটওয়ার্ক কিন্তু করতে হবে অবশ্যই অবশ্যই কাটওয়ার্ক করতে হবে অ্যান্ড আমি মনে হয় এটা এমনি দেখাই সবসময় না উল্টো হইতেছে আমার না কি বুঝলাম না সে এই জিনিসটা যে এই জিনিসটা ফালানো যাবে সো তোমরা না ফালাও না ট্রাউজার ইউজ করো তোমার লাইটটা এখানে দেওয়া উচিত ছিল এই সাইডে দেওয়া উচিত ছিল কারণ আমি এই সাইড দিয়ে ধরতেছি না সব আপু হোয়াইট কালার ড্রেস আছে ওই দেখো ওইটা আমার খুব পছন্দ হয়েছে বুঝছো ওইটা চাইলে নিয়ে নিতে পারো আমার খুব পড়তে ইচ্ছা করতেছে একদিন সুস্থ হয়ে নিই একটু চেহারা টারা গ্লো হোক একটু একটু কাছে ভ্যাম তারপর আমি পরবো নি একদিন ওইটা অনেক সুন্দর এত হচ্ছে না অ্যান্ড ব্লু কম্বিনেশন ব্লু হবে লাইট ব্লু হবে সো এইটা দেখাচ্ছিলাম আর এই দেখো এটার সাথে ওনাটা কত সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে ওনাটা এটার সাথে যদিও আমি লেফটটি রাইট সাইড সব করতেছি এটা আমার জন্য বুক করার পিস আপু ইনবক্স করতে হবে বুকিং সিস্টেমের জন্য অ্যান্ড দেখো এই তো দেখা যাচ্ছে পারফেক্টলি সো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অ্যান্ড এটা হচ্ছে এমব্রয়ডারি এখানটা কাটওয়ার করলে এই যে প্লেটটা থাকবে না এটা দিয়ে না অনেক কাপড় লাইক পুরোটা দুপাটায় অনেক কাপড় থাকতেছে সো তোমরা প্লিজ কি বলে ফালায় না কাপড়টা কাপড়টা পারলে ট্রাউজার ইউজ করো যেই ট্রাউজারটা তোমরা কিনে বানাবো এটা তো টু পিস না হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ড্রেস এটা পাকিস্তানি বুটিক্সের আর আমারটা আখানুরের ওকে সাদা বাহার টু পিস দেখান আপু সাদা বাহার নিউজ লাইফ করছি না প্রাইস প্রাইস গেসিংয়ের গেম আর খেলো না আপু প্রাইস গেসিং এর গেসিংয়ের গেম যেদিন খেলবো তার পরের দিনই আমি আমাকে পুড়ে ফেলছি বুঝছো সো ওইটার হলো না আমি অবশ্যই অবশ্যই একটু সুস্থ হই তখন লাইক অনেক এনার্জেটিক যখন হব তখন আসবো না ক্যান ইউ টেল ইজ অ্যার শপ দিস ইজ এন উত্তর আর হাউস ফর অলসো পেজের মধ্যে অ্যাড্রেসটা দেওয়া আছে আর না জানতে পারলে অবশ্যই অবশ্যই কল করতে পারো অথবা অথবা কিন্তু তোমরা আমাদের ইনবক্সে করতে পারো ঠিক আছে পিন পোস্ট আমাদের অ্যাড্রেস আচ্ছা ধরো ব্ল্যাক হবে আর ব্ল্যাকের জন্য আপু ভেলভেটের জন্য ওয়েট করতে হবে আমি একটু করি ভেলভেটের কালেকশন নিয়ে ধরবো তোমাকে আগে ভেলভেট না কেন ভেলভেটটা সুন্দর আচ্ছা এটার প্রাইস একটু নাকি কম আছে উইন্টারের জন্য কিছু আছে এই যে সুশ্রী আপু তুমি একটু ওয়েট করলে কিন্তু উইন্টারের কালেকশন দেখতে পারবা আমার কিছু ভেলভেটের সব তো ভেলভেটের স্টিচ থাকে আমি বেশিরভাগই স্টিচ দেখছি সবার আমি আনস্টিচ দেখি না এখন পর্যন্ত দো আমি লাইভ অনেক কম দেখি সবার বাট আমি দেখি না এখন পর্যন্ত তাই বলতেছি আমি হচ্ছে ভেলভেটের কিছু আনস্টিচ কালেকশনস নিয়ে আসছে আজকে সো ওইটা হচ্ছে আসলাম আকবর আর আকবর আসলাম আসলাম ও আচ্ছা ওইটারই দেখিয়ে দিব মাশাআল্লাহ কিউট গুলুমুলু আপিটা আমার তুমি কিসে পড়ো আপি আপু আপু না কিন্তু আপু কিন্তু অনেক বড় কিসে পড়ি না আমার পড়াশোনা শেষ বুঝছো ব্ল্যাক আপু ব্ল্যাক নেই ডিয়ার আই এম ভেরি সরি ব্ল্যাকের জন্য ভেলভেটের কালেকশন ওয়েট করতে হবে আর এটার প্রাইসটা হচ্ছে এটা কি দাও নাইন হান্ড্রেড আচ্ছা হি ও আমি বলছি মাত্র নাইন হান্ড্রেড ফিফটি আচ্ছা টু থাউজেন্ড নাইন অনেক কম মানে উনত্রিশশো পঞ্চাশ জ্যাকার্ড প্লাস ওর গ্যানজা পাঁচশো কিন্তু ঠিক আছে আমার এগুলো ধরতে এত প্যারা লাগতে আজকে নর্মালি কিন্তু অনেক মজাই লাগে এইটা হচ্ছে হ্যাঁ আসলে না তো একটু জায়গার মধ্যে কুটি হয়ে থাকতাম সো আমার অনেক মানে এই ইয়ারিংটার সাথে পারফেক্টলি যাচ্ছে ঠিক আছে মানে টু গোর্ডিয়াসলি যাচ্ছে অ্যান্ড এটার প্রাইস টু টাকা ঠিক আছে আচ্ছা আপু শুধু একবার উইন্টার করে উইনার করে দাও আমার লাগ অনেক খারাপ আচ্ছা আবু আমরা যখন খেলবো তোমাকে আমি লুকাই লুকায় উইনার করে দেবো চাও তোমাকে গিফট দিয়ে দেব আমার তরফ থেকে ওইটা ওকে সো এটার যা যা লাগে এটা কিন্তু অনেকগুলো কালার আছে সেম ডিজাইন একদমই একদমই সেম ডিজাইন আচ্ছা সেম ডিজাইনের মধ্যে তোমরা কিন্তু কালার চুজ করতে পারছো ঠিক আছে যেটা কিন্তু সবসময় আমাদের মধ্যে থাকে না মানে আমাদের হয় কালার ডিফারেন্ট থাকে না হলে ডিজাইন ডিফারেন্ট থাকে সো এইটার মধ্যে আরও এক দুই তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি হুম ফেস দিব মানে আরও তিনটা বাকি ও এটা কখন আল্লাহ এটা অনেক সুন্দর আল্লাহ সাদা আমি আচ্ছা আল্লাহ এটা সাদা এটা পড়লে কি সুন্দর না তাकानेर হুম ও হ্যাঁ আচ্ছা ধরন তুমি যাও এটা অনেক সুন্দর আল্লাহ সাদা আমার অনেক ভাল লাগে অনেক 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 এটা এত নরম কেন হুম সে এইটা হচ্ছে আমাকে একটু পিছেরটা দিয়ে পিন করে দেন গুড মর্নিং হ্যালো আপা কেমন আছেন তানহা আপা আমাকে দেখতো কেমন লাগতেছে রুগী রুগী লাগতেছে নাকি আমাকে একজন বলল আমার যে ডার্ক সার্কলস হয়েছে ওটা নাকি কনসিলার দিয়ে ডাকতে কিন্তু আমি ডাকতে চাই না তোমার আর কোনো পরিচয় নেই না আমার কোনো পরিচয় নেই আচ্ছা তোমার ফেসবুক প্রোফাইল ও লেভেলস দেওয়া দ্যাট আই ওয়াজ বিট কনফিউজ না মানে ও লেভেলস তো দেওয়া থাকবে যে আই স্টাডি ও লেভেলস বাট আই হ্যাভ কমপ্লিটেড ও লেভেলস লং টাইম অ্যাগো ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর স্টাডিজ আচ্ছা পিঙ্ক কালার ড্রেস খুব সুন্দর আপু হোয়াইটটা দেখবা আমার হোয়াইটটা এত ভালো লাগছে ওকে সো এটা হচ্ছে সেম অ্যাজ বিফোর জাস্ট হোয়াইট কালার কি ব্যাপার আছে বুঝতেছে না আপু লাইট কালারও অনেক ভালো মানায় হ্যাঁ আসলে আমার লাইট কালার ফেভারিট মানে আমি না লাল হলুদ বা কমল ইদানিং হলুদ একটু ভালো লাগে বাট আমি এর চেয়ে ব্রাইট কালার লাইক সবুজ টবুজ পরতে চাই না ভালো লাগে না ইউ লুকিং ইউলকিংস কিউ থ্যাংক ইউ সুরা ইউ ডিজার্ভ ইট ওয়েল গিফট পিকা ড্রেস আই উইল পে শিবা তপু কি বলো তুমি আই ডিজার্ভ এ গে থ্যাংক ইউ তুমি এটা চিন্তা করেছো ইউ থট অ্যাবাউট ইট ইজ এ লট মানে রিয়েলি লড লট ডোন্ট ওয়ারি থ্যাংক ইউ সো মাচ ফর থিংকিং আপু সো দিস ইজ আওয়ার হোয়াইট কালার যেটা কিনা একদম ক্রিম কালারের সাথে একটা এমব্রয়ডারি করা আছে এন্ড এখানেও একটা সিকোয়েন্সের ওয়ার্ক আছে তুমি খুব সুইট মাসম থ্যাংক ইউ সালমা থ্যাংক ইউ সো এইটা হচ্ছে আমাদের যে সিকোয়েন্সটা মানে যে শাপলা ফুলের মতো যে এমব্রয়ডারিটা কিন্তু সিকোয়েন্স ঠিক আছে পুরো ম্যাট একটা সিকোয়েন্স আছে পয়সা কাটা ইউ লুক বিউটিফুল ব্রো বলস আমার ডার্ক সার্কেল ঢাকতে হ্যাঁ আপু কেমন আছো তুমি ভালো আছো সাবরিনা হ্যাঁ আপু হ্যালো সাবরিনা সো দিস ইজ মাই ড্রেস মাই বলি দিস ইজ দ্য ড্রেস আই হোল্ডেড একটু আগে অ্যান্ড এখন আবার হোল্ড করলাম সো এটা জাস্ট ওইটা ছিল বেবি পিঙ্ক এটা হচ্ছে একদম একদম ক্রিস্টাল হোয়াইট যেটাকে বলে হুম

ওকে পাচ্ছি পাচ্ছি তোমার ড্রেসটা অসাধারণ প্রাইস কত আপ আমি যেটা পরে আছি ওইটার প্রাইস কিন্তু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর আমি যেটা ধর দেখাচ্ছি সেটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যান্ড এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা যেটা কিনা একদম এমব্রয়ডারি করা আছে অ্যান্ড এমব্রয়ডারিটার মধ্যে একটু কাটওয়ার্ক করতে হবে যে অবশ্যই অবশ্যই ওকে আপু কনফার্ম করো কবে পাবো ড্রেসটা আপু ইনসে ঢাকা হলে দুদিনই পেয়ে যাবো ঠিক আছে আপু তোমারটার প্রাইস আপু আমারটার প্রাইস ফোর ফাইভ হান্ড্রেড টাকা কয়েকটা কালার আছে ড্রেসটার চারটা কালার আছে ঠিক আছে সো এইটা ছিল ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা সেম মানে আগেরটার মতো সেম তাও আমি একবার গ্লেন্স দেখিয়ে দিই সো দিস ইজ দ্য ব্যাক পার্ট যেটা কিনা হিউজ একটা বড় মোটিভ দেওয়া আছে হুম পিঠের মধ্যে হিউজ একটা বড় মোটিভ থাকছে যেটা কিনা সিকোয়েন্স দিয়ে করা অ্যান্ড এমব্রয়ডারিটাও কিন্তু লিফ ওয়ার্কের করা আছে হুম লিফ ওয়ার্কের করা আছে এত ডিসকাউন্ট দেওয়া যায় না কিউ টাপু একটু ডিসকাউন্ট আচ্ছা আপু ডিসকাউন্ট কিন্তু আমাদের ডিসকাউন্ট লাইভের আপা নিয়ে আসে ঠিক আছে যেটা কিনা আমাদের তানহা আপা তানহা আপা সবসময় ডিসকাউন্ট নিয়ে আসে আমি কখনও ডিসকাউন্ট দিই না আমি খুব পচা ওকে আপু এটার মধ্যে ব্ল্যাক কালার হবে না আপু ব্ল্যাক হবে না এটার মধ্যে হোয়াইট কালার ড্রেসটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে টু থাউজেন্ড নাইন ফিফটি ওকে সো আমি সো আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিই ব্যাক হচ্ছে সেম এই যে এইটা সেম থাকছে মানে হচ্ছে ফ্রন্ট পয়ার্টে যেই দামানের মধ্যে একদম যেই কি বলে এমব্রয়ডারিটা ছিল সে এমব্রয়ডারিটা আচ্ছা অরেঞ্জ ফ্যাশন বিডি কিন্তু একটা হচ্ছে পিন পোস্ট করে দিয়েছি অ্যান্ড ওইটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে যাদের যাদের আমাদের অ্যাড্রেস লাগবে ওটা পিন পোস্ট করে দেওয়া হয়েছে ওকে সিরিজে তো অর্ডার করলে তিন থেকে চার দিনে পায়ে পেয়ে যাবে ডিয়ার অর্ডার করছি কপি ডেলিভারবো ইনসাইড ঢাকা টু ডেজ লাগবে আউটসাইড ঢাকা থ্রি টু ফোর ডেজ এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্টের দামানটা দেখিয়ে দিলাম অ্যান্ড স্লিভসে চলে যাই যেটা কি না হিউজলি গর্জিয়াস অ্যাজ বিফোর সো এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি পার্টটা যেটা কি না চেইন টাইপের একটা এমব্রয়ডারি করা ঠিক আছে বয়সটা এত কম আর মানুষ এখনই আপা ডাকে তো ডাকবো না তুমি হচ্ছে আমাদের লাইভ আপা অ্যান্ড তুমি হচ্ছে ডিসকাউন্ট নিয়ে আসো আমি ডিসকাউন্ট দিই না হচ্ছে আপু সিলেটের ড্রেস দেওয়া যাবে অবশ্যই হোম ডেলিভারি দেওয়া যাবে সিলেটে তুমি যদি সুন্দরবনে কুরিয়ারে তুমি যদি ওয়ার্ডার প্লেস করো তাহলে দাঁড়বে আপু তুমি কি এটা কি থ্রি পিস না আপু আমারটা শুধু কুর্তি ফ্র পিছনের ড্রেসটা দেখি পিছনের ড্রেসটা আপু আরেকদিন দেখাবো পরে এসে হালো কি জয়েন হয়ে গেলাম কি কি কালার আছে আপনি বলো আপু কালার আছে আমাদের ছয়টা কালার না পাঁচটা ও ছয়টা কালার পিছনের ড্রেসটা দেখি মেরুন কালার মেরুন কই আপু মেরুন তো না তেরো নম্বর সেক্টর কত নং রোড এই শোরম আপু তেরো নম্বর সেক্টরে কত নং রোড এটা শাহাম একদম এভিনিউ রোড তাজ ফুড কোর্ট যদি তুমি চিনো এন্ড দিল্লি দরবার যদি তুমি চিনো দিল্লি দরবার এন্ড সরি ক্যাফে দরবার এন্ড তাজ ফুড কোর্টের মাঝের বিল্ডিংটা দেখবা তাকালি দেখবা আমাদের ওই ঐতিহ্য বারান্দাটা যেটার মধ্যে আমি অলওয়েজ ছবি তুলি তো দেখলে চিনে ফেলবা ওইটা ওইটার মাঝখানে বিল্ডিংটা লাইক হচ্ছে পনেরো নাম্বার চোদ্দো নম্বর হাউস ফোরটিন ঠিক আছে ফোরটিন নম্বর হাউস আচ্ছা আপু তানজিন দিশার মতো মডারেট মডারেট লুক ভালো লাগে আমাকে তানজিম তিসার মতো কেন লাগে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ ক্যান আই সি মোর জুয়েলারি কজ অল মাই স্টাফস উইল ডি এইচ এল ইডি টু মি নেক্সট দিস মানডে ও ওকে আমি জুয়েলারি নিয়ে একটা লাইফ করবো খুব সুন কবে করবো বাসাই করি না আচ্ছা আমি কক্সবাজার যাওয়ার আগে করবো ফার্স্টর এই উইকই করবো ঠিক আছে প্রমিস সিফাতাপু প্রমিস আই এম গন ডু দ্য জুয়েলারি লাইফ দিস উইক অ্যাট হোম আপু ঠান্ড তোমার থেকে অলওয়েজ পারচেস করি থ্যাংক ইউ ভালো সার্ভিস দেওয়ার জন্য আপু থ্যাংক ইউ আপু শীতের ভিতরে পিঙ্ক কালারটা শীতের ভিতরে সীতি সিটি সিটি যাই না নামগুলো বলো নামগুলো বলো আপি কালারের একটা হোয়াইট এটা একটা বেবি পিঙ্ক আপু হোয়াই ডিড ইউ বাই দ্য লেন্স ফ্রম জাভিয়ান মনে পড়ছে আচ্ছা কালারের নামগুলো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে সো এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শনটা যেটা কিনা অবশ্যই অবশ্যই কাটওয়ার্ক করতে হবে ঠিক আছে এটা কাটওয়ার্ক করে নিবে অ্যান্ড আমি দুপাটটা চলে যাই দুপাটাটা অনেক অনেক সুন্দর কালার নামগুলি বলো আপু কোন কালারের নাম বলতে চাচ্ছ এটা তো সাদা এটার কোনো নাম আছে বলো এটা তো কোনো নাম নেই সো দিস ইজ আমি এখন নিশ্চয় দিয়ে কেন নিছি সো এটা হচ্ছে আমাদের জ্যাকার অর গ্যানজার মধ্যে একটা জ্যাকারের কম্বিনেশন ড্রেসটা ফ্যাব্রিক কি আপু ড্রেসটা পুরোটাই অর্গ্যানজার ঠিক আছে পুরোটা ড্রেস অর্গ্যানজার অ্যান্ড দুপাটায় হচ্ছে অর্গ্যানজার ম্যাটেরিয়ালের মধ্যে জ্যাকটের কাজ করে লাইক কাতান ঠিক আছে কাতানের কাজ করা আছে অ্যান্ড এই পার্টটা কিন্তু কাটওয়ার্ক হবে ঠিক আছে এই যে পার্টটা আছে কাটওয়ার্ক হবে অ্যান্ড তোমরা চাইলে এই প্লেটটা ট্রাউজারে ইউজ করতে পারো যেটা কিনা আমাদের প্রোভাইডেড না টু পিস এটা শীতের ভিতরে পিঙ্ক কালার এটাই বুঝতেছি না শীত 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 বুঝতেছি না আপু বুঝতে পারতেসি না আল্লাহা আপু ওনাটা অনেক সুন্দর লাগছে ওনা অনেক সুন্দর লাগে গর্জিয়াস প্রচুর গর্জিয়াস অ্যান্ড চড়িয়ে চিটি কিন্তু চেন টাইপের এমব্রয়ডারি করা আছে ঠিক আছে আপু বল ইউ টু মেক আপ লাইভ সুরাইয়া আপু কি আর বলবো তোমাকে মেকআপ লাইভ করতে গেলে যে আমার স্কার্টটা দেখা যাবে এটাও একটা অনেক বড় ঝামেলা বুঝছো সো করবো যাই না করি আপু করবো করবো এই পর্যন্ত অত ভারী মেকআপ তো দিব না এই কারণে এখানে এইভাবে প্লেইন যদি আসি তোমরা বলবো আল্লাপ কি ড্রেস ড্রেসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ দিনের মধ্যে পাবো ঢাকা তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবো ঠিক আছে সো দিস ওয়াজ দ্য এন আমি ড্রেসটা দুপাট্টা ধরি তাহলে বুঝবা সুন্দর কাকে বলে কত প্রকার ও কি কি যে ছয়টা কালার আস ওই কালারগুলোর নাম বলো ওয়াচাপ কালারগুলো নাম হচ্ছে একটা হোয়াইট একটা বেবি পিঙ্ক একটা পেস্ট একটা লাইট ব্লু একটা গোল্ডেন আর একটা লাইট একটা পেস্ট ঠিক আছে বলে দিলাম এটা ফুলে এই তো আমি রেডি হয়ে গেলাম অলমোস্ট ওকে আপু শীতে মিনিং উইন্টার ও শীতের কাপড় পিঙ্ক কালার শীতের কাপড়ের মধ্যে পিঙ্ক কালার আছে কিনা না আপু শীতের কাপড় তো সবই হচ্ছে তোমার ভেলভেটের মানে মক মলের তো ওগুলোর মধ্যে তো ডার্ক ভার্সেন্স ক্রিয়েট করে ওরা লাইট করে না ঠিক আছে আপু পিঙ্ক কালার ভুলের ভুলের দেখাও আপু পিঙ্ক কালার হয়ই না একদমই হবে না ঠিক আছে ওরা মেকই করে না অন্য কালার আছে অন্য কালার এটার মধ্যে অনেকগুলো কালার এটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ইটস লাইক একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোল্ডেন লাইট ব্লু পেস্ট ডার্ক পেস্ট অ্যান্ড হচ্ছে বেবি পিঙ্ক ঠিক আছে বলে দিলাম সবগুলো কালার তুমি জাস্ট ডিজাইন টিজাইন সব সেম জাস্ট কালার সিলেক্ট করবা ওকে আপু তোমার কলেজ কি শেষ কোন ইউনিতে যাবা আপু আমার পড়াশোনায় শেষ কি বলো তুমি আমি অনেক বড়ো তো সো হ্যাঁ ওইটা থাক আর বলবো না বেস্ট অনলাইন পেজ এবার থ্যাংক ইউ তারিনাভু থ্যাংক ইউ সো দিস ইজ দ্য হোয়াইট ওয়ান এটার প্রাইস টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ঠিক আছে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই ইনবক্স করতে হবে অ্যান্ড যারা যারা আউটসাইড ঢাকা আছে অবশ্যই কিন্তু থ্রি হান্ড্রেড টাকা বিকাশ করতে হবে কনফার্মেশনের জন্য ওকে ব্লু কালারটা দেখাও ব্লুটা দেখাও বাবু পেজটা দেখিয়ে নি পেজটা খুলে ফেলেছি তো পেস্টটা দেখিয়ে নি এখন ঠিক আছে ব্লুটা কিন্তু ডার্ক ব্লু না প্রচন্ড অ্যাশি ব্লু ঠিক আছে অ্যাশ আর ব্লুর মধ্যে একটা কম্বিনেশন যদি থাকে ওইটাই লাভ দ্য ওয়ে ওটা থ্যাংক ইউ শিফা অ্যান্ড ব্ল্যাক কালার কালেকশন দেখা ব্ল্যাক নেইট সো আমি এখন হচ্ছে এই কালারটা দেখাবো হুইচ ইজ ফিরোজা কালার লাইট একটা পেস্ট কালার কি করো না দূরে হয়েছে দূরে অ্যান্ড ইউ আর দ্য বেস্টেলার অ্যান্ড কিউ থ্যাংক ইউ সুর থ্যাংক ইউ ইস ইস ডান কনফার্ম করো ওকে ডিয়ার করে ফেলবো হলুদ করছো কেন তাকে তো করতেসো না হলুদ হলুদ লাগ হিনে গিয়েছি অ্যাড্রেস অন স্পট পারচেস করবো ইনশাআল্লাহ অ্যান্ড আমার না 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 বাসা হ্যাঁ এই কারণে আমি বলি কি হয়েছে বুঝছো এটা তুমি কখন করলা বলতো আচ্ছা পড়লাম কি জানি আচ্ছা নুসরাত আলম আপু তুমি আমাদের শোরুম ভিজিট করে ট্রায়াল দিয়েও দেখে শুনে নিতে পারবা ঠিক আছে ওকে আপু লাভ লাভ ইউ ইউ টু লাম হা ওকে আপু ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এইটি টাকা আপু প্রাইস আপু গুগল প্রাইস হচ্ছে টু থাউজেন্ড নাইন টাকা তোমাদের শোরুম অ্যাড্রেসটা পিন পোস্ট করা আছে দেখো অরেঞ্জ ফ্যাশন বিডি একটা পিন পোস্ট করে দিয়েছে এই লাইভের একদম নিচে একদম এই জায়গাটায় ওইটা দেখো তুমি হয়ে যাবে সো আমি হচ্ছে এখন ফিরোজা পেস্ট কালারটা দেখা দেবো যেটা কিনা আসল লাইট কালার একটা লাইট আর ডিপের পার্থক্য আছে তোমার নাইস পিছনের কি কি নাম যে বলতেছো আমার মাথা ঘুরাইতেস আচ্ছা লাভ থ্যাংক ইউ বেল ব্যাট দেখাও এই যে এইটা এগুলো শেষ করে দেখাবো আপু ওকে পুর হবেই না তো এটা হচ্ছে আমাদের পেস্ট কালারটা ওকে অ্যান্ড এটার মধ্যেও সেম অ্যাজ বিফোর ওয়ান কোনো চেঞ্জেস নাই ঠিক আছে এটার মধ্যে এমব্রয়ডারি আছে অ্যান্ড এটার মধ্যে থাকছে সিকোয়েন্সের ওয়ার্ক করা এটা হচ্ছে শাপলা অ্যান্ড এর নিচে থাকছে একটা রোজ যেটা এখনও তেমন একটা ফুটে নাই আর এই লিপ হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি করা অ্যান্ড সেই একটা এমব্রয়েডারি আর এখানে থাকছে একটা বিশাল রোজ যেটা কিনা ফুটে টুটে বসে আছে একদম গোলাপের মতো বাট সিকোয়েন্সের ওয়ার্ক করা ঠিক আছে একদম সিকোয়েন্সের ওয়ার্ক করা অ্যান্ড চড়িয়ে চিটিয়ে সিকোয়েন্সের ছোটো ছোটো ওয়ার্কস থাকছে অ্যান্ড এখানেও থাকছে আরেকটা রোজ তো ছড়িয়েছিটের রোজ ওয়ার্কস কিন্তু আছেই এক কথায় আপু অনেক দিন পর আসলা আসলে নীলা তুমি কালকে আচ্ছা এটা কিন্তু পেস্ট আর ফিরোজার মধ্যে একটা কালার ঠিক আছে সবচেয়ে কিউট একটা কালার সবাইকে যখন তখন মানায় যাবে আপু বলছি ইউর নেম আপু ইটস রিটার্ন ইন দ্য লাইফ ওকে ওকে সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা যেটা কি না করজিয়াসলি এমব্রয়েডারি করা প্যানেলের মতো আর নিচে কাটওয়ার্ক করতে হবে এন্ড ব্যাক পোর্শনে চলে যাই ব্যাক একটা সুন্দর দেখছো কানের কাছে মাছি পপ করতেছে কেমন লগ ওকে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা পিচের ব্যাক পার্টের মোটিভটা ঠিক আছে মোটিভটা বিশাল বড় একটা রোজ এন্ড ওই রোজের মধ্যে থাকছে একটা সুন্দর পাতা একটা এমব্রয়ডারি করা এন্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা কি সমস্যা মনে হচ্ছে কালকে রিং লাইট নেয় নেই নিছিল গোল্ডেন করে গোল্ডেন করে কেন করে গোল্ডেন আমি তো তাকাই দিই পাইনা গোল্ডেন এর দিকে আর পড়লো না কাল চা লাগে না না একটু লাগে আপু এখনো শিখ নাই কি আপু এখনো শিখ না আমি আমি ফিজিক্যালি শিখছিলাম না আমি এখানে বার্নড হইছিল অনেক পেটে লাগছে তুমি থ্যাংক ইউ তানভিয়া আচ্ছা ঠিক আছে তো এইটা হচ্ছে আমার ড্রেসটা এটা কালার চোখের একটু টাইম লাগতেছে হ্যাঁ দাও চশমা দাও আমি নিতে চাই নিয়ে ইনবক্স করতে হবে সো এটা ছিল আমার ড্রেসটা অ্যান্ড স্লিভস দেখাইছি স্লিভসটা দেখিয়ে দিই স্লিভস এর মধ্যে খুব সুন্দর একটা মানে হচ্ছে চেইন টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে চেইন এমব্রয়ডারি ওয়ার্কস থাকছে অ্যান্ড একদম দাম মানে থাকছে একটা আঁকা বাকা ঢেউ যেটা কি না অবশ্যই অবশ্যই ওয়ার্ক করতে হবে তাহলে স্লিভস এর মধ্যে একটা সুন্দর ঢেউ পড়বে ঠিক আছে সো দিস ইজ দ্য স্লিভস অ্যান্ড দুপারটা চলছে এটা হচ্ছে আমাদের কি সুন্দর একটা মানে এন্ড জ্যাকার্ডের একটা দুপাটটা ঠিক আছে পাগল এত কষ্ট লাগলো কেন না আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই সিকোয়েন্সের ওয়ার্ক আছে কাটওয়ার্ক করতে হবে ঠিক আছে কাটওয়ার্ক করতে হবে এখানটা তখন কেটে যাবে ওয়ার ডু ইউ বাই দ্য ইয়ার ফ্রম ওকে আপু দিস ইজ অরেঞ্জ ফ্যাশন বিটিস ঠিক আছে এটা অরেঞ্জ ফ্যাশনের চাইলে এটা স্ক্রিনশট ইনবক্স করতে পারো পাঁচশো পাঁচশো পঞ্চাশ সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে পুরোটুই স্টোন ওয়ার্কের এগুলো নিয়ে যখন লাইফ করব তখন অনেক ভালো করে বলবো ঠিক আছে হাই সুইটি হাই মুনি সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা ওকে আমি ড্রেসটা সহ দুপাট্টাটা ধরে দেখাই বলে যে থাকে এটা না বানানো পর্যন্ত নামবে না বুঝছো দেখো কি ফুলে ফুলছে সফট সফট তো বাট ওই যে আনস্টিচ না তাই একদম ফুল আসছে তুমি আবার এটা বোঁটায় করে দাও আবার এটা ফুলে থাকে ওকে দাও দাও না টাইট করে সুন্দর ড্রেসগুলো দেখার জন্য থ্যাংক ইউ প্রাইস আপু মিনিমাম প্রাইসটা হচ্ছে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড টাকা অনলি ঠিক আছে দু হাজার নয়শো পঞ্চাশ আপু হোয়াট ইজ দ্য প্রবলেম বেড প্যাড কমেন্ট করে কেন করে মন চায় জালাস আচ্ছা আমি এখন গরিব আচ্ছা ক মানে মেনশন দিয়ে বলছি কিনে দিতে ওকে কালেকশানই সুন্দর মন সব নিয়ে নেই কী রে বাবা কী হয়েছে তোমাদের মানে কি আওলা ঝাউলা করতে কি সব কি হাই নাকি আপু কন্ট্রাস্ট কন্ট্রাস্ট আছে আচ্ছা কন্ট্রাস্টের আছে কিছু দেখাচ্ছি না বিধি আপু কয়টা কালার তোমার পরা ড্রেস্টার একটাই আছে কালার আমারটার আমি যেটা পরেছি ওইটাই অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটার প্রাইস যারা যারা নেবে একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে কাইন্ডলি এটার প্রাইস হবে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা অনলি সো এইটার জন্য স্ক্রিনশট ইনবক্স করতে হবে এটা কিন্তু টু পিস এটার গ্যানজার অ্যান্ড দুপাট্টায় স্পেশালি একটা জ্যাকার্ডের কন্ট্রাস্ট মানে কম্বিনেশন আছে জ্যাকার্ডের কিছু কাজ করা পুরোটা ছড়িয়ে ছিটে দুপাট্টায় করা অ্যান্ড এটার প্রাইসও টু থাউজেন্ড নাইন ফিফটি টাকা ঠিক আছে হ্যাঁ ও হ্যালো মেম সেটা শরি নেক্সট এটাই চলে সেম টু সেম সো আমি হচ্ছে বাকিগুলো এত একটা টাইম নেবো না জাস্ট বুঝিয়ে দিব যে সেম এন্ড কালার কন্ট্রাস্টটা কতটা ডিফারেন্স এটা হচ্ছে আমাদের ব্লু কালারটা যেটা আমি ব্লু বললাম উইচ ইজ টোটালি একদম ব্লুয়ের মতো না বাট হচ্ছে অ্যাশ আর ব্লু এর মধ্যে একটা কম্বিনেশন আছে তাই অ্যাশ ব্লু বললাম তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ রিও আপ কেমন আসো ভালো আছি মারিয়া তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ তোমাকে দেখতে চলে এলাম থ্যাংক ইউ মারিয়া আপু তোমার অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু নিতে চাই মিমা আপু নিতে চাইলে স্ক্রিনশট ইনবক্স করতে হবে অবশ্যই অবশ্যই আর তোমাদের ড্রেসগুলো তো যাচ্ছ থ্যাংক ইউ ডিয়ার কোয়ালিটি তো খুবই ভালো ওকে সো আমি ড্রেসটা ধরতেছি আমি ওয়ার্ম লাইট দিস আমার ঘুম আসে না হাইয়েস্ট চেয়ার কমেন্টার কন্টেস্ট আছে। আপু একটু সুস্থ হই তারপর অবশ্যই অবশ্যই করব ঠিক আছে। আমি কিছুদিন ব্রেকে ছিলাম সো কমও তো এটা পানি। গুমাশা। প্রাইস 2950 টাকা। তুমি কেন সরাইছো? এটা পুরো এই সাইড আইসা পড়ছে। হ্যাঁ থাক। মাছ খান এটা মাছ খান। তো এটা হচ্ছে আমাদের 슬ীভস মানে কি বলি নেক ওয়ার্কটা যেইটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এন্ড সুন্দর একটা ফ্লাওয়ার আছে যেটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা হুম এন্ড ছড়িয়ে চিচিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে সো এগুলো আমি অনেকগুলো দেখিয়েছি ড্রেস অ্যান্ড এগুলোর জাস্ট ডিফারেন্ট কালার সো আমি হচ্ছে একাদশে একটু দেখিয়ে দিই যে সবগুলোই তো সেম যে কেমন দেখতে আর কি ওকে সো এটা হচ্ছে দামান পোর্শনটা দামানের মধ্যে কাটর করতে হবে অ্যান্ড ফুল ড্রেসটায় থাকছে এরকম সুন্দর রোজ ওয়ার্ক কিনা সিকোয়েন্স দিয়ে করা পুরোটাই ওকে অ্যান্ড ব্যাক পার্টও থাকছে অনেক বিশাল একটা বড় মোটিভ করা রোজ পিঠে থাকছে ঠিক আছে পিঠের মধ্যে থাকছে অ্যান্ড একদম দামানে কিন্তু দেখতেই পাচ্ছ যে এরকম সুন্দর কাটওয়ার্ক করা যেটা কিনা ফ্রন্ট পার্টের সাথে মিলিয়ে করা ওকে ফ্রন্ট পার্টের সাথে মিলিয়ে কাটওয়ার্কটা করা তোমার ড্রেসের লং কত ফাইভ ও আচ্ছা সরি আমি মানে খেয়াল নাই এখন ফোরটি ফাইভ কেমন হয় ফোরটি কেমন হয় ফোরটি হবে আমারটা লং ঠিক আছে ফোরটি হবে সো এটা স্লিভসটা দেখিয়ে দিই আমি হাই হ্যালো ওকে স্লিভসটা এইভাবেই ধরি এটা হচ্ছে সেম টু সেম স্লিভ জাস্ট এই যে এইখানটা কাটওয়ার্ক হবে ওকে স্লিভ সবগুলো দেখিয়ে দিয়েছে আই গেস অতক্ষণ না তো ক্লিয়ারই সবার কাছে সবাই যেহেতু কালারগুলো জাস্ট মেনশন করে দিলো হয় বাট আমি হচ্ছে সবগুলো একটু দেখিয়ে দিই কেমন আছো আপনি ভালো আছি ডিয়ার দুপাটটা ওকে দুপাতটার মধ্যে কিন্তু ফুলটা এরকম চেইন টাইপের এমব্রয়ডারি করা ঠিক আছে আপু এখন বেলভেট দেখা আছে অনেক অস্থির হয়ে যাচ্ছে সবাই বেলভেট দেখা আছে আরো দুইটা কালার আছে আমি ছটফট করে দেখিয়ে দিতামি সো এটার মধ্যে কিন্তু খুব সুন্দর এরকম কাটওয়ার্ক করা আছে ঠিক আছে এখানে সিকোয়েন্সের ওয়ার্ক ম্যাট এমব্রয়ডারি আছে এই যে দুই পাশে দুই রকম ঠিক আছে এখানে কাটওয়ার্ক হবে ওখানেও কাটওয়ার্ক হবে দুই সাইডেই কাটওয়ার্ক হবে ওয়াও কি সুন্দর সো মাচ নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছ এই ড্রেসটা এটা হচ্ছে আমাদের ব্লু অ্যান্ড অ্যাসার একটা কম্বিনেশন যাদের লাগবে এটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে আমাদের পেজে ওকে মেরুন কালার হবে না আপু এগুলো আজকে অনেক লাইট লাইট কালার নিয়ে এসেছি ঠিক আছে অনেক লাইট কিছু কালার নিয়ে এসেছি সুন্দর লাইটের মধ্যে সুন্দর ওকে আসো আমি এটা সরিয়ে নেক্সট এটা চলে যাই একটা গোল্ডেন কালার দেখাবো হ্যাঁ আমি জাস্ট একটু দেখিয়ে দিই ছটফট করে যে সেম টু সেম কালারগুলো কেমন ডিফারেন্স আর কালার ডিফারেন্সে দেখতে কেমন দেখায় ওকে তোমার পর ড্রেসটা হবে আমার পর ড্রেসটা অবশ্যই হবে আমার তোর প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে না সে এটা হচ্ছে আমাদের সেম টু সেম গোল্ডেনটা আমি একটু ব্যাক পার্টটা লাগাই নি হুম না সাদা বেশি ভালো লাগছে মানে টাকা নেই ও এটা হচ্ছে গোল্ডেন কালার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এটা হচ্ছে গোল্ডেন কালারটা এখানে একটা সিকোয়েন্সের ওয়ার্কের ফ্লাওয়ার আছে আপু তোমাদের শোরুমে আছে এসে না অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে তোমরা নিতে পারবে এটা দেখে শুনে বুঝে কিনে নিতে পারবে ভিজিট করে এসে কিনতে পারবে আমাদের অ্যাড্রেসটা পিনপোস্ট করা আছে ঠিক আছে এখানে একটা ফ্লাওয়ার আছে অ্যান্ড এখানে একটা ফ্লাওয়ার ওয়ার্ক আছে রোজ এর একটা ফ্লাওয়ার ওয়ার্ক আছে ঠিক আছে ডেলিভারি চার্জ এসে থাকে এইটা আর সেটা থাকে 150 এন্ড একদম দাম দামানে কিন্তু থাকছে একটা প্যানেল এর এমব্রয়ডারি যেটা কাট ওয়ার্ক করা হবে ওকে এন্ড ব্যাক পয়েন্টে থাকছে অনেক বড় একটা রোজের অনেক মানে এটা সিক বোঝা যায় আবার ধরে ধরে ওকে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের বড় একটা পার্পল কালার আছে আপু পার্পল কালার তো নেই ওকে এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাকের দামানে কাটওয়ার্ক করতে হবে একটা এমব্রয়ডারি করা হুম তো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা গোল্ডেন কালার সুন্দর ইউ আর লুকিং সো প্রিটি থ্যাঙ্ক ইউ নাবিলা ও ওয়াও সুন্দর খুব মাছে কেন ওকে সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা আমি তো ড্রেসটা নিয়ে দেখিয়ে দিই দুপাট্টাটা হাফ বেকুল ওকে আপ ও কুমিল্লাতে একটা শোরুম দাও আর আমিও কুমিল্লা দিত যদি তাহলে আমিও ওখান থেকেই লাইভ করতাম ও যখন গ্রামে থাকতাম তখন এখান থেকেই লাইভ করতাম আচ্ছা হ্যালো আপা ওয়ালাইকুম আসসালাম হি নিতে চাই অবশ্যই বক্স করতে হবে এই দেখো দুপাট্টাটার সাথে মানে ওড়নাটা কত সুন্দর লাগছে দুপাট্টার সাথে ওড়নাটা কি বলতেছি আমি দেখো খুব ড্রেসের সাথে দুপাটার কম্বিনেশনটাই অসাধারণ হয়ে গেছে বিকজ অফ দুপাট্টার মধ্যে একে তো অর্গ্যানজার সাথে আবার কি সুন্দর জ্যাকটের কাজ করা আছে ঠিক আছে অ্যান্ড এখানে থাক এখানে অবশ্যই কাটার করতে হবে এটা এটার প্রাইস টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ঠিক আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা ওকে যার লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে ইনফর্ম করো অ্যান্ড আউটসাইড ঢাকায় কিন্তু তিনশো টাকা বিকাশ করতে হবে আমাদেরকে প্রাইস কত দু হাজার নয়শো পঞ্চাশ দু হাজার নয়শো পঞ্চাশ বলে দিলাম খুবই সুন্দর তো থ্যাংক ইউ এটা সরিয়ে ফেলি you should wear eye charm because people look at you with evil eyes because tabarakallah okay you are pretty also since i follow orange page you seem always sick and sickness always chasing you আমি কিছুদিন আগেও বলতেছিলাম যে আসলে আমার হচ্ছে নজর লাগতেছে সবার আসলে সত্যি কথা আমি হচ্ছে কিছুদিন ইদানিং যাবতী না অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট করতেছে খালি হ্যাঁ ইদানিং যাবত মানে আমার সাথে কোনো কুফা আসছে বুঝছো তুমি কিছু না কিছু একটা হচ্ছে আমার সাথে হয় সিক থাকতেছে হয় অ্যাক্সিডেন্ট করতেছি সিকও ছিলাম কিছুদিন ভুলেও গেছি এটা হচ্ছে আমাদের পেস্ট কালারটা ঠিক আছে পেস্ট একটা ছিল এটা একটু লাইট ভার্সন ঠিক আছে ওটা একটু ডার্ক ছিল উনিশ বিশের মধ্যে একটা ডিফারেন্স আছে সো কালার যেন বুঝে তোমরা ওয়ারেটা পেস্ট করো বিকজ একটু আগে একটা পেস্ট দেখিয়েছি ওটা ধরো উনিশ ছিল আর এটা হচ্ছে বিশ ঠিক আছে এটা হচ্ছে একটু ডার্কটা ওটা লাইট ছিল সো বুঝে উঠুনে ও শুনে ওয়ারেটা করো ঠিক আছে সো দ্যাট বুঝতে পারি আমরাও যে তোমার কালার ক কোনো সমস্যা হয়নি কালার তোমারটা নিতে চাও বেশি ইনবক্স করতে তো অনেক কিউট লাগে থ্যাংক ইউ সো মাছ এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা ফ্লাওয়ার অ্যান্ড সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে ঠিক আছে ছড়িয়ে চিটিও থাকছে আর একদম দামানে থাকছে সুন্দর করে এমব্রয়ডারি করে ভেলভেট দেখা না আপু দেখাই এটা শেষ করি আমার তো সিরিয়াল মেনটেন করতে হবে না এটা কি ইন্ডিয়ান ড্রেস না আপু আমরা ইন্ডিয়ান ড্রেস সেল করি না সবই পাকিস্তানি ওকে অ্যান্ড এইটা থাকছে আমাদের ব্যাক পার্ট হুম ব্যাক পার্টের মধ্যে সুন্দর একটা সিকোয়েন্সের রোজ দাও অনেক বড় একটা রোজ দাও অ্যান্ড ব্যাক পার্টে থাকছে এরকম প্রিটি একটা সুন্দর প্যানাল দেওয়া যেটা কাটওয়ার্ক করতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের জ্যাকার্ডের দুপারটা যেটা কি না কি বলে ওর মধ্যে জ্যাকার্ডের কাজ করে ঠিক আছে ওর গ্যানজারটা মেইন জ্যাকার্ডের একটা প্রিন্ট করা আছে সুন্দর খুবই ডিফারেন্ট আর খুবই রিজনেবল আপু খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ পিঙ্ক কালার দেখিয়ে ফেলেছি টি আর ভিতর কিন্তু পুরাটাতে এমব্রয়ডারি করা লাইক গ্যাপ নাই কোনো এমব্রয়ডারিতে কোনো গ্যাপ নেই অ্যান্ড এটা কিন্তু পুরোটো একটা সুন্দর সুতোর এমব্রয়ডারি থাকছে অ্যান্ড পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকছে আমার ড্রেসের মধ্যে কি আমারটার মধ্যে কোনো কালার নেই বাট এগুলোর মধ্যে পাঁচটা কালার ছিল ছয়টা কালারের বাবা খালি বারে ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আছে না গো তোমাদের কালার যেই কালার ডিমান্ড করছে কিছুই নেই টাঙ্গাল ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা দিয়ে এইটা হচ্ছে আমাদের পেস্টটা যেটা কি না একটু ডার্ক ভার্সন একটু আগে একটা লাইট ভার্সান দেখাইছে কি হয়েছে ওকে খুব ভালো থ্যাংক ইউ সো আমি এটা সরিয়ে ফেলি কি ভেলভেট দিব না ওটা দিও না যেটা ভেলভেট তো সো আমি এখন ভেলভেট দেখাই সবাই যাতে এত বলতেছে ভেলভেটের কথা আপার ইউ সিক্সটিন নো নট সিক্সটিন তুমি মেকআপ আর্টিস্ট আপু আরে না বাসায় মেকআপ করি নর্মালি আপু ইনবক্সে পিক চাইলে দেওয়া যাবে লাইভে কালার আঠারো উনিশ বিশ বোঝা যায় যায় না পিকচারও এরকমই হবে ডিয়ার ক্যামেরা আমি তো ক্যামেরা দেখাচ্ছি পিকচারটা ক্যামেরা দিয়ে তোলা সব ব্যাপারটা এরকম বাট উনি রিভিউ শুনে আমি বলে দিই ঠিক আছে যে ক্যামেরা এমন লাগছে দেখাতে বা ওরকম লাগছে অলওয়েজ বেরি থ্যাংক ইউ বুমানা তুমি আমার লাইভ দেখতেছো আজকে থ্যাংক ইউ যে দাম কত আপু আপু এখন ওগুলোর দাম শেষ আমি এখন ভেলভেটের আকবর আসলাম ঠিকই বলছি আচ্ছা আকবর আসলামের কিছু ভেলভেট কালেকশন এটা আনস্টিচ তোমারটার প্রাইস কত করবেন আমারটা আঘানোর আমারটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওকে এইটিন প্লাস অর টোয়েন্টি প্লাস আপু আমি অনেক বড়ো আরও বেশি থার্টি প্লাস এইটা হচ্ছে আমাদের ভেলভেটের আনস্টেচটা দেখায় এখন ওকে সো রেডি করে এখনই দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালার ভেলভেটের তো মেরুন বেশি হয় আর এটা কিন্তু থ্রি পিস অ্যান আনস্টেচ ওকে ওয়াও ধরতেই কি আরাম তোমারটা ফুল দেখাবো ডিয়ার আপু আমারটা কিন্তু দেখিয়ে দিয়েছি অনেক আগে ওকে দেখিয়ে দিয়েছি এন্ড তোমাদের শোরুম আসবে একদিন অবশ্যই পিন পোস্ট করা আছে দেখো এটা অনেক মজা সো দিস ইজ আওয়ার আকবর আসলামস ভালভেট আন স্টিচ আপু পিছনে ব্ল্যাক অ্যান্ড রেড ড্রেসটা দেখাও তোমরা খুবই পাও ব্ল্যাক অ্যান্ড রেড ওইটা হচ্ছে নেভি ব্লু অ্যান্ড রেড আমাদের কি সুন্দর একটা মানে কাপড়টাই কিন্তু ঠিক আছে ম্যাটেরিয়ালটা আপুফলিও কিভাবে করবো ফটোগ্রাফারদের সাথে কন্ট্যাক্ট করবো অবশ্যই ফটোগ্রাফারদের সাথে কন্ট্যাক্ট না করলেও লাইক কোনো ফ্রেন্ড থাকে না ডিএসএলআর ইউজ করে জাস্ট গেট সাম গুড ফটোস তেলি পোর্টফোলিও এসে পড়বে প্রাইস কত আপনি এগুলোর প্রাইস বলিনি কিন্তু একটু এক্সপেন্সিভই আছে যেহেতু ভেলভেট এন্ড অবশ্যই থ্রি পিস এটা ঠিক আছে জ্যাকার্ডের ট্রাউজার আবার এটা কি দিছে আচ্ছা এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা ঠিক আছে জারির এমব্রয়ডারিও আছে সাথে ওকে অ্যান্ড সাথে কিন্তু খুব সুন্দর জারি অ্যান্ড ম্যাট এমব্রয়ডারি দিয়ে করা অ্যান্ড এটা পুরোটোই জারি ওকে এটা পুরোটোই জারি অ্যান্ড সৌন্দর্য কিন্তু একদম নিচে একদম কি সুন্দর তাজমহল একটা সুন্দর করে এমব্রয়ডারি করা তাজমহলই তো মনে হইতেছে একটা পার্ট অ্যান্ড এখানে ফ্লাওয়ার থাকছে ওকে ফ্লাওয়ার্স থাকছে সুন্দর একটা ফ্লাওয়ার অ্যান্ড এখানে থাকছে অনেক সুন্দর এমব্র গর্জিয়াসলি গর্জিয়াসলি এমব্রয়ডারি করা

একটু টেক্স মার্ট আগে কিছুদিন আগে তুমি পরছিলা অফ হোয়াইটের ওই ড্রেসটা নিয়েছি ওইটা আমারও আছে অফ হোয়াইটের ড্রেসটা আমার অনেক পছন্দ অ্যান্ড টেক্স মার্টে যে কোনো ড্রেস নিয়ে নিবা অনেক ভালো লাগে টেক্স মার্টের সবগুলো ড্রেস আমি পরছি ট্রাস্ট মি সো এটা হচ্ছে আমাদের কাটওয়ার্ক করতে হবে এটা কিন্তু একটা প্যানেল যেটা কিন্তু অবশ্যই একটা ভেলভেটের প্যানেল আমি কি ধরবো তুমি কি দেখাবা ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের নিচে দামান পার্টে বসবে ঠিক আছে একদম দামান পার্টে বসবে এমব্রয়ডারি অ্যান্ড কাঠওয়ার্ক অবশ্যই করতে হবে যেহেতু এটা পুরো এটাই ওয়েলভেটের উপর হচ্ছে সুন্দর এম্ব্রয়ডারি করা সো এটা দামানে বসে যাবে ফ্রন্ট পার্টে অ্যান্ড ব্যাক পার্ট ও সেম ডেই এন্ড সেম ব্ল্যাক ব্যাকপার্টের প্লেন না ব্যাক পার্ট একদম প্লেন ঠিক আছে একদম প্লেন বাট একদম দামানে থাকছে এইরকম প্যানেল ঠিক আছে সো এটা গর্জিয়াস বানায় ফেলবে ইটসেলফ এটা একদম দামানে থাকছে সো আরও সুন্দর লাগবে ব্যাকওয়ার্ড তো সুন্দর লাগবে কিন্তু ঠিক আছে আর কই এটা কি ওয়াল্লা এত গর্জিয়াস তো বিয়েতে বিয়ে করা যাবে এটা পরে সো এটা পরে তোমরা আরামসে কবুল বলতে বসে পড়তে পারো ঠিক আছে কাজীও একদম কব মানে রাজি হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভসটা কেমন কীভাবে সোজা না সো এটা হচ্ছে স্লিভ ওকে এটা উপর হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকছে ডিজাইনস অ্যান্ড স্লিভস আর এই এখান থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে দেখো আপু তুমি কি ল্যাভেন্ডার আইলাইনার দিয়েছো হ্যাঁ আপু ল্যাভেন্ডার আইলাইনার দিয়েছো তোমরা কেমন বুঝছো আমি তো বুঝি না এটা এইটা হচ্ছে আমাদের এমব্রয়ডারিড করা স্লিভস পোর্শন চোখের মধ্যে কী কেলবো আবার ওকে হ্যাঁ চলে যাব এটাকে স্লিভ ও স্লিভ স্লিভসের কেন আবার স্লিভসের এখানে একটা প্যানেল দিয়ে যাবে মানে অত্যন্ত গর্জিয়াস যাকে বল অতিরিক্ত গর্জিয়াস অতিরিক্ত মাত্রায় গর্জিয়াস অ্যান্ড এটা কিন্তু কাট করতে হবে কাট ওয়ার্ক করে এটা স্লিভসের ফ্রন্টে বসবে তাও তাও ওকে এটা কাট করে বস বসাতে হবে ওকে

বাট আই উলসেড ঠিক আছে কারণ এরকম এ টু জেড দেখলেই তো কতটা গর্জিয়াস ড্রেস অ্যান্ড টপ টু বটম কিন্তু গর্জিয়াস ওকে সো এইটার কিন্তু থাকছে ট্রাউজারটা ওকে জাকার ট্রাউজার অ্যান্ড নেট কটনের থাকছে সরি মাসুরি সিল্ক যেটা কিনা ইটস মানে দামি হয় মাসুরি সিল্কের সবকিছু অনেক এক্সপেন্সিভ হয় এখানে অবশ্যই কাটওয়ার্ক করতে হবে তোমাদের ওকে মাসুরি শুল্ক একটা দুপাট্টা অ্যান্ড এই দুপাট্টার সাইডে অনেক হেভি একটা এমব্রয়ডারি করা ওকে হেভিলি এম্ব্রয়ডারি করা অ্যান্ড ছড়িয়ে গ্রানটাও ভাল লাগলো মনে হলো মানে সুন্দর গান মনে করো বেশি ইংকি ইংকি লেগে গেছে এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা যেটা ছড়িয়ে ছিটিয়ে আছে ওকে অ্যান্ড এটা আমি নিয়েই দেখাই আপু প্রাইস কত আপনি প্রাইস বলছি ধরো এটার প্রাইসটা এখনো বলিনি এখনই বলতেছি কিন্তু যেই মোটা এটা যদি বানায় আমি বিয়ে করতে যাই আমাকে যে সুন্দর লাগবে কিন্তু এটা না নরমালি বিয়ে ছাড়া পড়া যাবে না ধর প্রোগ্রাম পার্টি ওয়ার্ড ছাড়া পরা যাবে না এটা ওনলি গর্জিয়াস ওয়াও মানে হচ্ছে দুপাটাটা এটার সাথে এটা দুপাট্টা না নিলেও কিন্তু অনেক ভালো লাগবে মানে দুপাট্টাটা অন্য কাজে ইউজ করতে পারো আর এটা হচ্ছে প্যান্ট পোর্শন যেটা কি না কাজ করা আছে অ্যান্ড এটা থাকছে আমাদের স্লিভস অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড স্লিভসের মধ্যে প্যানেল থাকছে ঠিক আছে ফাইভ এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এই সুন্দর আসলাম আকবর ও একই দুইটা নাম আচ্ছা আকবর আসলামের একটা কালেকশন যেটা কি না অনেক গরজ দেখতেই পাচ্ছ নিচে কি সুন্দর একটা তাজমহলের এমব্রয়ডারি করা আছে এন্ড হচ্ছে অনেক প্রিটি করে মেরুনের মধ্যে গোল্ডেন কালার জাকার্ডের থাকছে আপু হুজ এর ফেভারিট অ্যাক্ট্রেস ইন বলিউড আমার তো দীপিকাকে ছাড়া কারো ভালো লাগে না দীপিকা অনেক সুন্দর এ কি বল অনেক সুন্দর ওকেই এটা হচ্ছে আমাদের

ক্যাপ্টিনা কে একদম পছন্দ না ভাল লাগে বলো ভাল এই এখন দেখাবো একটা একদম রয়্যাল নেভি ব্লু কালার ওকে আকবর আসলাম আকবর আসলামের

সো হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন আমি কিন্তু এটা এটা না পুরোটা কাজ সিকোয়েন্সের বিয়েতে যে বউরা যে মানে ফ্যাব্রিকটা পরে ভেলভেটের মধ্যে এরকম কাজগুলোই থাকে তাই না বিয়ের যে লেহেঙ্গাগুলো বৌদের লেহেঙ্গাগুলো গুলো এরকমই থাকে পুরো সিকোয়েন্স জারি অ্যান্ড এমব্রয়ডারি ওকে ওকে ব্যাক পোর্শনটার পিছু একটা হিয়া ইয়াবর একটা মোটিভ আছে যেটা কি না পিঠে বসবে একদম এটা ফাউন্টেনের মতো দেখতে অ্যান্ড এটা হচ্ছে আমাদের সুন্দর জেরির এমব্রয়ডারি করা উইথ সিকোয়েন্সের ওয়ার্ক মানে চোখ খুলতেই পারতেছে না অনেক চোখে লাইট লেন্স এটা হচ্ছে আমাদের ব্যাক প্যানেল ঠিক আছে ব্যাকের নিচে বসতেছে এটা ওকে অনেক ভেজালো একটা ড্রেস বাট আমি বোঝানোর চেষ্টা করতেছি সো পার্ট অ্যান্ড এটা হচ্ছে নিচে প্যানেলটা বসবে ওকে ইজ ইজ ফর লল বুঝি নেই দিস ইজ ফর ইউ গাইজ লল ছেলেদের শেরওয়ানি লাগছে আপু ছেলেদের শেরওয়ানির জন্য তো বানায় নেই ছেলেদের শেরওয়ানি তো এমন না দেখতে এত সুন্দর না ছেলে সেরকম একটা পচা হয় দেখতে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভস এটা হচ্ছে স্লিভস ওকে এটা স্লিভসে বসবে আমি হাতে নিব বলছি সো ওকে এটা অনেক হেভিলি এমব্রয়ডারি করা আর হচ্ছে ভেলভেটের কাপড়টা অনেক সফট আগেরটা চেয়ে বেশি সফট এটা ভারী ছিল হুম ওই কাছে

থাকছে কাটওয়ার্ক করতে হবে ঠিক আছে অনেক গর্জিয়াস গর্জিয়াস হিউজলি আমি যে এখানে ধরছি আমি ছাড়তে পারতেছি তুমি তা করে পড়বে দেন ডান এটা হচ্ছে সেম প্রাইস হুম পাঁচ হাজার আটশোই পায়ে পেয়ে যাবা তোমরা সরি পাঁচ হাজার আটশো পঞ্চাশ আছে আবার সো এই আর কি এইটা হচ্ছে আমাদের আসলাম আকবর হ্যাঁ আকবর আসলাম আমি আবার ভুল বলছি সমস্যা কি আমার না যাচ্ছে সব খুলে দিস এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ড্রেস এটা স্ক্রিনশট নিতে হবে দাদা টাইট করো একটু বাবা একটু শেপ থাকতে এটা স্ক্রিনশট নিতে হবে ইনবক্স করতে হবে এটার প্রাইস আগে এতক্ষণে পার্টে পার্টে বোঝাতে পারছি আমি কি এটার মেইন হচ্ছে ড্রেসটা ফার্স্ট ড্রেসের প্রাইস টু থাউজেন্ড নাইন টাকা সরি আই সি ইট সি ফর ইউ ফর ইট ইজ ফর ইউ ম্যান লল ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড ফিফটি টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে এটা স্ক্রিনচট ইন বক্স করতে হবে ঠিক আছে এটা আমাদের ন্যাভি ব্লু কালার ওকে সরিয়ে ফেললাম ওহ প্লিজ স্ট্যাচু ছিলাম পুরো মানিকুইনের মতো এত গর্জিয়াস এটা মনে কোনে কোনে করজিয়াস আচ্ছা এখন দেখা একটা ব্ল্যাক কালার ঠিক আছে সবগুলোই ডিফারেন্ট একদম ডিফারেন্টের মধ্যে আকবর আসলামের ওকে এটা নয় এটা

ওকে সো এটা হচ্ছে আমাদের ব্যাকে বসবে না এটা হচ্ছে আমাদের স্লিভস হ্যাঁ লাইন আপ করা একটা জেরির সিকোয়েন্স দেওয়া আছে ওকে স্লিভস ও স্লিভস এর একটা প্যানেল আছে সেটা হচ্ছে এমব্রয়ডারি করা জড়িয়ে দিয়ে এটা এখানে বসবে না চলে যাব হচ্ছে ভাই ইয়ার ট্রাউজারটা দিন এটা হচ্ছে জাকার্ডার ট্রাউজার যেটা তোমরা বানাতে পারো ওকে চাইলে গাড়ারাও বানাতে পারো অ্যান্ড দুপাট্টাটা মসুরি সিল্কের এটা দাও এটা দাঁ আমি দুপাট্টাটা খুলে দাঁড় ফার্স্ট ড্রুয়ার আছে ফোর সি এন্ড এখানে অবশ্যই কাটওয়ার্ক করতে হবে এখানে এমব্রয়ডারিড করা আছে এটা একদম ডিফারেন্ট এন্ড এটার মধ্যে রোজ ওয়ার্কস আছে রোজ এমব্রয়ডারিজ আছে এটা অনেক ব্রিটি অনেক 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 সুন্দর এটা এটার প্রাইস অফ ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছে ওকে পাঁচ টাকা মাত্র আপু তোমার ব্যাকের রেড না ব্লু ড্রেসের প্রাইস আছে ঠিক বলছে রেড ওটা প্রাইস হচ্ছে ফোর ফিফ ফাইভ হান্ড্রেড ও আচ্ছা আচ্ছা ফোর থাউজেন্ড ফিফটি টাকা ঠিক আছে অফে আছে চার হাজার পঞ্চাশ টাকা পেজ আছে সো এইটার স্ক্রিনশট নিতে হবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটা ভেলভেটের আকবর আসলামের একটা থ্রি পিস এন্ড যাতে লাগবে অবশ্যই আউটসাইড ঢাকায় থ্রি হান্ড্রেড টাকা বিকাশ করতে হবে এন্ড ইনসাইড ঢাকায় তো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ আউটসাইড ঢাকায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবো যদি তুমি সুন্দরবন কুরিয়ারে ওয়ারেটটা প্লেস করে দাও ওকে সো আমার হচ্ছে ভেলভেট দেখানো শেষ